তারাপীঠে গিয়েছিলে একটা গল্প শোনাও। টুম্পা সোনাকে নিয়ে গিয়েছিলাম। ও টুম্পা সোনা দুটো হাম্পি দেনা গল্প গান শোনো। বেনারসি পরিয়ে সিঁথিতে সিঁদুর দিয়ে তারাপীঠে গিয়ে করেছিলাম বিয়ে। রাতে ফুলশয্যা হলো, তারপর সকাল হলো, ঘুম থেকে উঠে দেখি বউ পালালো জানলা দিয়ে। জানলা দিয়ে বউটা চলে গেল, মনটা ভেঙে গেল, প্রেস্টিজ যা ছিল পাংচার হয়ে গেল। রেললাইনে গলা দেব তখন আমি ভেবেছিলাম, তারপর হঠাৎ করেই লাইফে আমার টুম্পা এলো। টুম্পা এলো, ও টুম্পা সোনা দুটো হাম্পি দেনা আমি মাইরি বলছি আর খৈনি খাবো না। চাঁদনি রাতে আমি টুম্পার সাথে যাব ডিনার ডেটে পোচ মামলেট খেতে। টুম্পানাকে নাক ঘষে দেনা, টুম্পা তুই আমার পুচকি সোনা, টুম্পা তোকে নিয়ে দীঘা যাব, টুম্পা গ্যাদা ফুলে খাট সাজাবো, টুম্পা এই টুম্পা আয় আয়, টুম্পা আজা মেরি পাস্থরি চ্যান্সে লে তু শ্বাস, আমি হেরে যাওয়ার আগে উল্টে দেব তাস, পাল্টে দেব বাজি, নমস্কার পাজি, সব স্বপ্ন হবে সত্যি বলছে মিঠুন চক্রবর্তী। মিঠুন দা নাচুন নাই, মিঠুন দা নাচুন না, আমি গয়া গিয়ে মাথার চুল কামিয়ে আগের বউয়ের নামে এসেছি পিণ্ডি দিয়ে। সামনের ভাদ্র মাসে ছাদনা তলায় বসে ইংলিশে মন্ত্র করে টুম্পাকে করব বিয়ে, করব বিয়ে। ও টুম্পা সনম তুঝে মেরি কোসম, আমি বস্তির বাদশাহ, তুই আমার বেগম। কোন মধুর রাতে আমি টুম্পার সাথে বসে বাদাম খাবো আমার টালির ছাতে। টুম্পানাকে নাক ঘষে দেনা, টুম্পা তুই আমার পুচকি সোনা, টুম্পা তোকে নিয়ে দীঘা যাব, টুম্পা গ্যাদা ফুলে খাট সাজাবো, টুম্পা টুম্পা এই টুম্পা ওঠ, কলেজ যাবি না আপু আর পাঁচটা মিনিট, ঘুম ঘুম চোখে বলল টুম্পা। তোর না আজকে কলেজে প্রেজেন্টেশন আছে, ওঠ। প্রেজেন্টেশনের কথা শুনেই ধরোয়ার করে উঠল টুম্পা। হ্যাঁ আপু আমার তো মনেই নেই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। টুম্পা আর ইলকা দুই বোন, বোন এবং বেস্ট ফ্রেন্ড, তাদের মধ্যে অনেক ভাব, মা নেই টুম্পার তো তার মা, র কথা মনেই নেই, তার ইলকা আপুই তার কাছে সব, বাবা প্রভাত বড়ুয়া ব্যবসায়ী, দুই মেয়েকে নিয়েই তার ছোট্ট সংসার, ছোট মেয়ে কলেজে আর বড় মেয়ে ব্যাংক কর্মকর্তা, নাস্তা না খেয়ে বাইরে যাবি না, ধমকের সুরে বলল প্রভাত বড়ুয়া। বাবা আমার দেরি হয়ে যাচ্ছে তো, একটু কিছু তো খা, বলল ইলকা। আপেল একটা হাতে নিয়ে কলেজের উদ্দেশ্যে ছুটে চলল টুম্পা। পাগল মেয়ে, হাসতে হাসতে বলল প্রভাত বড়ুয়া, সকালে একটু তাড়াতাড়ি উঠলেই তো হয়, বাবা তুমি জানো না টুম্পার দেরি করে ঘুমানোর অভ্যাস, ও কি সকালে উঠবে। হ্যাঁ আসলেই, বলল প্রভাত কুমার, চল আমরা দুজনে অন্তত নাস্তা করি, কলেজের সব লেকচার অ্যাটেন্ড করে প্রেজেন্টেশন শেষে ঘরে ফিরল টুম্পা। ঘরে ফিরতে আজ একটু দেরি হয়ে গেছে টুম্পার, ঘরে কেউ নেই, ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলে ঘরে ঢুকেছে সে, কিন্তু এতক্ষণে তো বাবার আর আপুর চলে আসার কথা, চিন্তায় পড়ে গেল টুম্পা। মোবাইলে চেষ্টা করল, দুজনের মোবাইলই বন্ধ, হঠাৎ টুম্পার মোবাইলটা বেজে উঠল, চেনা জানা নাম্বার না, ফোনটা তুলতেই বাবার কান্না জড়ানো কণ্ঠ শুনল টুম্পা। মামনি, ইলকা অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছো বাবা, কি হয়েছে আপু, কোথায় এখন তুমি? সিটি হাসপাতালের, কান্না জড়ানো কণ্ঠে বলল প্রভাত কুমার। হন্তদন্ত হয়ে চলল টুম্পা সিটি হাসপাতালের দিকে। হাসপাতালের পৌঁছে বাবাকে কাঁদতে দেখে সেও কাঁদতে লাগল, বাবা এসব কিভাবে হল, ঘরে পাঠালো, নিজে হাসপাতালের রে গেল, অনেক কান্না পাচ্ছে তার কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না সে। ঠিক সেই সময়ে নার্স এসে বলে গেল কিছু ঔষধ আর ইনজেকশন লাগবে। টুম্পা অনেক খোঁজাখুঁজি করার পরেও ডিসপেন্সারি খুঁজে পেল না, একটা রুমে ঢুকল টুম্পা, ভাবল এটি হতে ডিসপেন্সারি, কিন্তু আসলে সেটা মর।
টুম্পা যখন বুঝতে পারল সে কোথায় এসেছে ভয় শরীরের রক্ত হিম হয়ে গেল তার। অনেক চেষ্টা করল দরজা খোলার, কিন্তু পারল না। কেউ আছেন? প্লিজ হেল্প, দরজা খোলো, আমি এখানে আটকা পড়ে গেছি। দরজাটা জ্যাম, একটু চাপ দিলেই খুলে যাবে। চমকে উঠল টুম্পা, দেখল এক সুঠাম দেহের যুবক দাঁড়িয়ে আছে। চেহারাটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, শুধু দুই চোখ দেখা যাচ্ছে। যুবকের কণ্ঠস্বর শুনে আরো ভয় পেয়ে গেল টুম্পা। দ্বিগুণ শক্তিতে চেষ্টা করল দরজা খোলার। এবার দরজাটা খুলে গেল। কাঁপতে কাঁপতে রুম থেকে বেরিয়ে এলো টুম্পা। কে ছিল সেই লোকটা? কিছুই বুঝতে পারল না। ভীত সন্ত্রস্ত হয়ে চেয়ারে বসে বসে কখন যে ঘুমিয়ে গেছে টেরও পায়নি টুম্পা। সকালে ঘুম ভাঙল বাবার ডাকে। মা তুই কিছু খেয়ে নে, শরীর খারাপ করবে তো। না বাবা, আমি কিছু খাবো না। মি বড়ুয়া, জি বলুন, আমি ডক্টর নীল। আপনার মেয়ে ইলকার রিপোর্ট দেখলাম, মনে হচ্ছে একটি অপারেশন করতে হবে। অপারেশন? কিন্তু কেন? অনেকটাই ঘাবড়ে গিয়ে বলল প্রভাত বড়ুয়া। জি, আপনার মেয়ের ব্রেনে একটি ক্লট আছে, সেই জন্যই অপারেশন। আপু ঠিক হয়ে যাবে তো? কাঁদতে কাঁদতে বলল টুম্পা। আমরা ইলকাকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করব, বলল ডক্টর নীল। প্রভাত কুমারের কান্না থামতেই চাইছে না। টুম্পা তার বাবাকে কিছুতেই শান্ত করতে পারছে না। কাঁদতে কাঁদতে হাসপাতাল থেকে বেরিয়ে গেল টুম্পা। এভাবে কাঁদতে থাকলে পরিবারকে কিভাবে সান্ত্বনা দেবেন? চমকে উঠল টুম্পা। এত সেই লোকটা যে মর্গে ছিল, তার চোখ দেখেই তাকে চিনে ফেলল টুম্পা। জি আপনি? ও দুঃখিত, আমরা এখনো পরিচিত হইনি। হ্যালো, আমি অভয়। আপনি? আমি টুম্পা, সুন্দর নাম। কে অসুস্থ? আমার আপু, অ্যাক্সিডেন্ট হয়েছে। ও ভেঙে পড়বেন না, মনের জোর রাখুন, সব ঠিক হয়ে যাবে। আপনার এখানে কে আছে? কিছু জবাব দিল না অভয়, আস্তে করে চলে গেল। টুম্পারও ব্যাপারটা খুব আজব লাগলো। কে আইল? হঠাৎ করে আসে, আবার হঠাৎ করে চলে যায়। এসব ভাবতে ভাবতে লিফটে উঠল টুম্পা। কিছুক্ষণ লিফট চলার পর টুম্পা খেয়াল করল লিফট আর চলছে না, লিফটের বাটনও কাজ করছে না। কেউ আছেন হেল্প? এদিকে আবার টুম্পার ক্লস্টোফোবিয়া আছে, দম বন্ধ হয়ে আসছে, চিৎকার করছে সে, কেউ তার কথা শুনছে না। কে? ও কি শুনছেন? আমাকে বাঁচান, এই তো আমি এখানেই আছি। লিফটের মধ্যে অভয়কে দেখে জ্ঞান হারিয়ে ফেলল টুম্পা। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? অভয়ের আওয়াজেই আবার জ্ঞান ফিরল টুম্পার। আমি? এ খা নে কি কো রে, লিফটে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন আপনি, মনে পড়ল। তার আগে আপনি বলুন, আপনি লিফটে কিভাবে ঢুকলেন? আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, লিফট চেক করতেই এসেছিলাম। আপনি এত বড় একটা বোর্ড পড়েননি যে লিফট নষ্ট কাজ চলছে? সরি, আমি অন্যমনস্ক ছিলাম, খেয়াল করিনি। আপনাকে খুব দুর্বল লাগছে, চলুন কফি খাওয়া যাক। এখানে কফি? হাসপাতালেই ক্যাফে আছে, ওইখানেই চলুন। একরকম জোর করেই টুম্পাকে ক্যাফেতে নিয়ে গেল অভয়। ক্যাফেটা অনেক সুন্দর, পরিপাটি এবং পরিষ্কার, কিন্তু কেউ নেই। একটু অবাক হল টুম্পা। কফিটা কেমন লাগছে? জিজ্ঞেস করল অভয়। মন্দ না, আমি যদি কফিটা বানাতাম দেখতেন কি স্বাদ হতো। এটি তো রেডিমেড কফি। আচ্ছা, তাই নাকি?